প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তোষীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় এক থেকে রাইবোজোম নিয়ে আলোচনা করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। এটা আমার অষ্টম লেকচার, তবে ইন্ট্রোডাক্টরি ক্লাস সহ 9টি ক্লাস আমি তোমাদের দিচ্ছি। এটা হলে 9টি ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা আজকে সাইটোপ্লাজমিক অর্গানিলিস বা সাইটোপ্লাজমিক অঙ্গাণু থেকে রাইবোজোম সম্পর্কে আলোচনা করব। আমরা জানবো, আমরা দেখবো, আমরা শিখবো রাইবোজোম কি, ডিফারেন্ট রাইবোজোম বা হোয়াট ইজ রাইবোজোম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, সাইটোপ্লাজমে ইতিমধ্যে সাইটোপ্লাজম সম্পর্কে বলেছি, আর নতুন করে বলতে চাই না। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এটি হচ্ছে একটি সাইটোপ্লাজমিক অর্গানিলিস, কোষীয় অঙ্গাণু। গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোজোম। তোমরা জেনে থাকবে, জেনে রাখবে, রাইবোজোমের অন্যতম প্রধান কাজ হলো প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষণ, মানে হচ্ছে প্রোটিন তৈরি করা। আরেকবার বলছি, সাইটোপ্লাজমে এরা মুক্ত অবস্থায় থাকতে পারে অথবা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে দানা দানা আকারে এরা থাকতে পারে। তাই কি বলছে দেখো, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোজোম, অর্থাৎ তাকে রাইবোজোম বলা হয়। দেখো, রাইবোজোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার, সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থান করে, আর রাইবোজোম থাকে বলেই এন্ডোপ্লাজমিক জালিকা অমসৃণ হয়। যে সকল এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কিংবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে রাইবোজোম থাকবে না, তারা হবে স্মুথ, আর যাদের গায়ে থাকবে তারা হবে নন স্মুথ। সুতরাং রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে ER এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা দু প্রকার, একটি হচ্ছে মসৃণ আর একটি হচ্ছে অমসৃণ। যে কোষে প্রোটিন সংশ্লেষণের হার বেশি সে কোষে বেশি সংখ্যক রাইবোজোম থাকে, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়ও রাইবোজোম থাকে। দেখো, 70S রাইবোজোম, আমি ব্যাখ্যা দিচ্ছি এসটা কি, কেন 70S, আগে একটু পড়ে যাচ্ছি। 70S রাইবোজোম আদিকোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, মনে রাখবা, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটাতে 70S প্রকৃতির রাইবোজোম পাওয়া যায়। রাইবোজোমে কোনো আবরণী নেই, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সচরাচর কিংবা সাধারণত কোষীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজমের অঙ্গাণু যেটা আমরা বলছি, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে অন্যতম একটি প্রধান ক্যারেক্টার হলো আবরণী, মেমব্রেন থাকবে, কিন্তু ব্যতিক্রম হলো রাইবোজোম। রাইবোজোমে কোনো আবরণী নেই, সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে পলি রাইবোজোম, পলি মানে অসংখ্য। কখনো কখনো দেখা যায় সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম তারা মুক্তোর মালার মতো অবস্থান করে, তখন তাদেরকে তাকে পলি রাইবোজোম বা পলিজোম বলে। ইকোলাই, ইসোরেশিয়া কোলাই, ব্যাকটেরিয়া, প্রোক্যারিওটিক সেল, এর কোষে এদের সংখ্যা প্রায় 20,000 থেকে 20,000 এবং শুষ্ক ওজনের প্রায় 22%। আদি কোষ মানে প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটা, প্রকৃত কোষ মানে হচ্ছে ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটা, উভয় প্রকার কোষে রাইবোজোম উপস্থিত থাকায় অর্থাৎ আদি কোষও পাওয়া যায় এদেরকে, প্রকৃত কোষে পাওয়া যায়, তাই এদেরকে ইউনিভার্সাল সাইটোপ্লাজমিক অর্গানেলিস বা সর্বজনীন কোষীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলে। তোমাদেরকে এস এর ব্যাখ্যাটা দিয়ে নাই দিব, পরে একটু ধৈর্য ধরো। দেখো, আবিষ্কার অ্যালবার্ট ক্লাউড, 1899 থেকে 1983। যাই হোক, অ্যালবার্ট ক্লাউড নামক একজন বিজ্ঞানী 1954 সালে যকৃত, লিভার যেটা কলিজা, যকৃত কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘূর্ণন যন্ত্রে ঘুরিয়ে ঘূর্ণনের মাধ্যমে আরএনএ সমৃদ্ধ, আরএনএ যুক্ত আর কি 600 থেকে 2000 অ্যাংস্ট্রম, এটা কোষের রূপাংশ পরিমাপের একক, কোষ পরিমাপের বিভিন্ন যে একক গুলো রয়েছে, অ্যাংস্ট্রম একটি একক,
2000 angstrom ব্যাস বিশিষ্ট বহু ক্ষুদ্র কড়া পৃথক করেন এবং নাম দেন মাইক্রোজোম। এরপর রোমানিয়ান কোষ বিজ্ঞানী জর্জ প্যালেট 1955 সালে কোষের ভারী পদার্থরূপে রাইবোজোম আবিষ্কার করেন। সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউগাল মেশিন, এটা হলো টেস্ট টিউবে কোষীয় উপাদানটাকে নিয়ে ঘূর্ণন যন্ত্রে রেখে যখন ঘোরানো হয় একটা নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট মাত্রায়, তখন সেখানে খাঙ্কিত পরীক্ষণটি সম্পন্ন হয়। দেখো পরবর্তীতে 1965 সালে ইলেকট্রন আণবিক চিত্রে মাইক্রোজোমের দুটি অংশ পৃথক যোগ্য দেখা যায়। একটি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমিক ঝিল্লি এবং অপরটি হলো ক্ষুদ্রাকার কণা। এই কণাকেই পরবর্তীতে রাইবোজোম নাম দেয়া হয়। 1958 সালে রিচার্ড বি রেভার্স রাইবোজোম নামকরণ করেন। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। দেখো প্রকারভেদ, আকার, তাদের সাইজ এবং সেডিমেন্টেশন সহ ওই যে ঘূর্ণন যন্ত্রে যখন ঘোরানো হয় তখন অধক্ষেপ আকারে টিস্টিবের তলায় জমা হয় এবং তার সাথে আর কি কি উপাদান আছে সেটা হচ্ছে সেডিমেন্টেশন সহক কোএফিশিয়েন্ট। আকার ও সেডিমেন্টেশন সহক হিসেবে রাইবোজোম মূলত 70S এবং 80S এ দু প্রকার। যখন তোমাকে রাইবোজোমের প্রকারভেদ বলতে বলবে তখন তুমি বিষয়টা একটু উল্লেখ করো। আকার ও সেডিমেন্টেশন সহক হিসেবে রাইবোজোম মূলত দু প্রকার, একটি হলো 70S প্রকৃতির এবং অপরটি হলো 80S প্রকৃতির। দেখো 70S রাইবোজোম, এর আণবিক ওজন হচ্ছে 2.7 × 10⁶ ডাল্টন। যাই হোক, এটা আদিকোষে পাওয়া যায়। আর 80S রাইবোজোম, এর আণবিক ওজন হচ্ছে 40 × 10⁶ ডাল্টন। এরা থাকে প্রকৃত কোষে জীবে, আদিকোষ প্রকৃত কোষের ব্যাখ্যা দিচ্ছে না। 70S রাইবোজোম একটু লক্ষ্য করবে, এখানে 50S এবং 30S এই দুই সাব ইউনিটে বিভক্ত থাকে। বলতে পারো যোগ করলে তো 80S হয়, হ্যাঁ যোগ করলে 80S হবে, বাট তারা যখন একত্রিত হয় তখন আর 80S অস্তিত্ব থাকে না, যদি ফিউজ হওয়ার পর তারা 70S রাইবোজোমে পরিণত হয়। 80S রাইবোজোম, এটার আবার দুটি সাব ইউনিট, একটি হলো 60, একটি হলো 40S, এই দুটি সাব ইউনিটে বিভক্ত থাকে। বলতে পারো দুটো যোগ করলে তো 80S হয়, হ্যাঁ দুটি যোগ করলে তো 100S হয়, বাট দুটি যোগ করলে তারা 100S হবে না, এক্ষেত্রে তারা তখন 80S রাইবোজোমে পরিণত হয়। ব্যাপারটা মনে মনে কল্পনা করো, ওই যে ঘূর্ণন যন্ত্রের কথা বলছিলাম, একটি টেস্ট টিউবে সোজা একটা সরল রেখার মতো উলম্বভাবে পারপেন্ডিকিউলারলি একটি রেখা টানো এবং সেই রেখার গায়ে পাশাপাশি কতগুলো মানে হরাইজন্টালি দাগ টানো। আমি ব্যাপারটা ঠিক এরকম, একটি থার্মোমিটার, তুমি যখন তোমার টেম্পারেচারটা মেজার করো, পরিমাপ করো, তখন দেখবা থার্মোমিটারের গায়ে কিছু দাগ কাটা আছে। ঠিক এরকম একটা টেস্ট টিউব সোজা কল্পনা করো এবং সেই টেস্ট টিউবের গায়ে সোজা লম্বা লম্বা একটি দাগ দাও, পরে সেই লম্বা লম্বি যে দাগ দিয়েছো সেটার গায়ে আবার তোমার যে রুলার ব্যবহার করে, স্কেল ব্যবহার করো, তার মতো যে পাশাপাশি অনুপ্রস্থভাবে কতগুলো দাগ টানো এবং দাগ চেনে সেই দাগগুলোকে, ওই দাগগুলো একক তুমি যখন টেম্পারেচার মাপ পরিমাপ করো, তখন হয়তো ফারেনহাইট বলো বা কখনো কখনো সেন্টিগ্রেড সেলসিয়াস বলো, এইখানে সেই এককটি হলো এস। এস একটি বিজ্ঞান, একজন বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হয়েছে, বেদ বার ওনার নামের আগে এস আছে, বাট উচ্চারণ করতে গেলে এসটা সাইলেন্ট থাকে, পরের স্লাইডে দেখবো। সেখান থেকেই কাজটা তিনি করেছেন, বিধায় এখানে এই রাইবোজোমের ক্ষেত্রে এককটা এস ব্যবহার করা হয়েছে, তার নামটা ভেদ পার, বাট তার নামের আগে এস আছেন। টেস্ট টিউবে সাইটোপ্লাজম নিয়ে ঘূর্ণন যন্ত্রে ঘোরানোর পর ওই যে বলছিলাম টেস্ট টিউবের গায়ে দাগ কাটা আছে, 1S, 2S, 3S, 4S, 70S, 50S, 40S, 30S, এভাবে দেখা যায় যে 70S যে রাইবোজোম বলছি, সেই 70S রাইবোজোম মূলত দুটি সাব ইউনিট। তখন টেস্ট টিউবে একটা সাব ইউনিট থাকে কোথায় দেখো, একটা 50S বরাবর অবস্থান করে, আর এক ধরনের সাব ইউনিট যেটা ছোট্ট সেটার অবস্থানটা থাকে 30, যেখানে দাগ কেটেছিলাম 30, ওই 30 দাগ কাটা বরাবর ছোট্ট ইউনিটটার অবস্থান বা অস্তিত্ব পাওয়া যায় এবং 50S যেখানে দাগ কেটেছিলাম সেইখানে বড় এককটার অস্তিত্ব। বাট এই দুটো একক যখন একীভূত হয়ে যায় তখন সেটা 80S এ পরিণত হয় না, 80S থাকে না, সেটা 70S এ পরিণত হয়। 80S রাইবোজোমের ক্ষেত্রেও সেম লাইক ওয়াইজ, এইখানে দুটি সাব ইউনিট, ওই যে ঘূর্ণন যন্ত্রে ঘোরানোর পর
বড় সাব ইউনিটের অস্তিত্ব দেখা যায় 60S বরাবর, ছোট্ট সাব ইউনিটের অস্তিত্ব দেখা যায় 40S বরাবর। বাট তারা যখন একীভূত হয় তবে সেটা 100 বেদ বার বা সাবেদ বার এ পরিণত হয় না, বরং তারা 80S রাইবোজোমে পরিণত হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে দেখো, প্রোটিন যখন তৈরি করবে, প্রোটিন সংশ্লেষণ মানে তৈরি করা, প্রোডিউস, প্রোটিন সংশ্লেষণের সময় আদি কোষে 50S এবং 30S সাব ইউনিট একত্রিত হয়ে 70S, যে কথাটা একটু আগে বলেছি, একক গঠন করে। তারা আগে ছিল সাব ইউনিট, একটা 50S একটা 30S, বাট এখন যখন তারা ফিউজন, তারা যখন একীভূত হয়, ফিউজড হয়, তখন 70S একক গঠন করে। এবং প্রকৃত কোষের ক্ষেত্রে 60S ও 40S দুটো সাব ইউনিট একত্রিত হয়ে 80S একক গঠন করে। এছাড়াও 77S রাইবোজোমের উপস্থিতি ছত্রাকে আছে বলে জানা গেছে। এখানে পরে একটা উইথিন ব্র্যাকেটে লাল কালি দিয়ে লিখেছি, দেখো কিচ্ছু আমি পড়ে যাচ্ছি, ব্যাখ্যাটা খেয়াল করো। কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ করলে, বলেছিলাম টেস্ট টিউবে নিয়ে ঘূর্ণন যন্ত্রে রেখে একটা নির্দিষ্ট গতিতে ঘোরানো, তখন সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধঃক্ষেপ সেডিমেন্টেশন জমা হয়। সেন্ট্রিফিউজ করা কালে বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর সাইটোপ্লাজমে বিভিন্ন উপাদান থাকে, সেই উপাদানগুলোর এক একটা ভর এক এক রকম, এক একটা এক এক জায়গায় অবস্থান করে, ওই কোন জায়গায় অবস্থান করে সেটাই ভেদবাক সবেদবার। ভর সম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে এস দিয়ে বোঝানো হয়। এস হচ্ছে ওই যে এসটা এখানে সাইলেন্ট থাকবে, ভেদবাক পড়া হয় সাধারণত, ভেদবাক ইউনিট। সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে ভেদবাক একক বলে। সুইডিশ প্রাণ রসায়নবিদ এস থিওডোর সবেদবার এর নামের প্রথম অক্ষর এস দিয়ে বোঝানো হয়। এসটা আমরা নিয়েছি থিওডোর সবেদবার থেকে, এস দিয়ে তা বোঝানো হয়। এরপর দেখো আকৃতি ও ভৌত গঠন, এটা বুঝতে আর অসুবিধা হবে না। মূলত বৃত্তাকার বলা হয়ে থাকে রাইবোজোম, মূলত বৃত্তাকার, কিছু দ্বিমত আছে, তবে ত্রিকোণ এবং পঞ্চকোণ বিশিষ্ট বলেও অনেকে দাবি করেছেন। এটি চওড়ায় 22 ন্যানোমিটার এবং উচ্চতায় 20 ন্যানোমিটার। রাইবোজোম প্রধানত বহু প্রকার প্রোটিন ও আরআরএনএ, এখানে স্মল আরটা দিবে রাইবোজোমাল আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। রাইবোজোমের বহু প্রোটিন মূলত এনজাইম, আসলে অল এনজাইমস আর প্রোটিন, বাট অল প্রোটিনস আর নট এনজাইম। তোমরা এটা লক্ষ্য করো, এখানে দেখো এটা হচ্ছে 40S সাব ইউনিট, ছোট্ট ইউনিটটা, এই যে উপরে টুপির মতো যেটা গঠন, এই যেটা। এরপর দেখো এটা হচ্ছে বড় সাব ইউনিট, এটা হচ্ছে 60S সাব ইউনিট, এটা যেহেতু 60S সাব ইউনিট আমরা দেখতে পাচ্ছি, এবং এটা যেহেতু 40S সাব ইউনিট, তাহলে এটা প্রকৃত কোষের, এ দুটা মিলে মূলত যে রাইবোজোম হবে সেটি হলো 80S রাইবোজোম। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি এই যে টিআরএনএ, এমআরএনএ, ক্লিয়ার? এবং এই টিআরএনএ এমআরএনএ ট্রান্সফার আরএনএ, এরা মূলত কি করে, প্রোটিনটাকে সংশ্লেষণের জন্য, তোমরা জানো প্রোটিনের সাংগঠনিক একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামিনো অ্যাসিডটাকে এনে এই যে এমআরএনএর সাথে যুক্ত করে দিচ্ছে। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার দূত, এরা মূলত ডিএনএ থেকে বার্তা বহন করে নিয়ে আসছিল কি ধরনের প্রোটিন সংশ্লেষ করতে হবে, সেই বার্তা অনুযায়ী এই যে টিআরএনএ, এখানে তোমরা একটু লক্ষ্য করবে এই যে টিআরএনএ ট্রান্সফার আরএনএ, অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে এই যে অ্যামিনো অ্যাসিডগুলো এনে, এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, টি অ্যামিনো অ্যাসিডটা এনে এই যে এটা হচ্ছে টিআরএনএ, এই টিআরএনএটা এমআরএনএ এর সাথে যুক্ত হচ্ছে। মূলত টিআরএনএ কি করে, এই অ্যামিনো অ্যাসিডটাকে এখানে দেবে, কারণ এই যে রাইবোজোম অ্যামিনো অ্যাসিডের মাধ্যমেই প্রোটিন সংশ্লেষণ করবে, প্রোটিন তৈরি করবে। দেখো রাইবোজোমের প্রধান কাজ কিন্তু প্রোটিন সংশ্লেষণ, আমাদের দেহের যাবতীয় ক্যারেক্টার এর বহিঃপ্রকাশের মূলে রয়েছে প্রোটিন, আর এই প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে রাইবোজোম। নেক্সটে আসো, এমআরএনএ মেসেঞ্জার আরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএ এর সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লিষ্ট হয়। পলিপেপটাইড চেইন, ওই যে অ্যামিনো অ্যাসিড একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা যখন যুক্ত হয় তখন সেই চেইনটা হলো পলিপেপটাইড চেইন। এই পলিপেপটাইড চেইনটা কিন্তু এক একটা প্রোটিন, তাহলে এক এক প্রোটিন এক এক রকম কেন হয়, ওই যে অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হচ্ছে, অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা কার পরে কোনটা যুক্ত হচ্ছে, বিন্যাস সমাবেশের মতোই এ টু জেড, এ বি সি ডি, তুমি এর পরে কি জেড দিলা না বি দিলা না সি দিলা, এইভাবে যখন অ্যামিনো অ্যাসিডগুলোর সিকোয়েন্সিয়াল অর্ডার চেঞ্জ হবে তখন সেই প্রোটিনটারও, সেই পলিপেপটাইড চেইনটারও নেচারটা চেঞ্জ হবে, এবং সে অনুযায়ী বর্ণ, ক্যারেক্টার, চরিত্র, বর্ণ মানে একটা ক্যারেক্টারের কথা বলছি, উচ্চতা, যে কোনো ক্যারেক্টার,
প্রকাশ পাবে। জীবের প্রতিটি ক্যারেক্টার প্রকাশের পেছনে প্রোটিনের ভূমিকা রয়েছে, আর এই প্রোটিনটা সংশ্লেষিত হয় রাইবোজোমে, আর এই রাইবোজোম টিআরএনএ বলো, এমআরএনএ বলো, আরআরএনএ বলো, মূলত এদের সহযোগিতার মাধ্যমে কি করে প্রোটিন সংশ্লেষণ করে। টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ, এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর আরএনএ হচ্ছে রাইবোজোম আর আরএনএ, যেটা রাইবোজোমের একটি গাঠনিক উপাদান। তাহলে কি বললাম, এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএ সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়া করে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ হয়। এটা তোমার বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করো, ইংরেজিতে থেকে বাংলায় ট্রান্সলেট করো, সেরকম ট্রান্সলেশন না। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, সেরকম ট্রান্সলেশন না। এই ট্রান্সলেশন হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, রাইবোজোমে যে প্রোটিন সংশ্লেষণ করে এটাই ট্রান্সলেশন। দেখো এর ফলে প্রোটিন তৈরি হয়। রাইবোজোমে এমআরএনএ এর নির্দেশ, এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এটা কিনা ডিএনএ থেকেই সংবাদটা নিয়ে আসছিল কি ধরনের প্রোটিন সংশ্লেষণ করতে হবে। নির্দেশ অনুযায়ী টিআরএনএ এর সহায়তায় প্রোটিন তৈরি করে। প্রোটিন কি করে, টিআরএনএ কি করে, সরি টিআরএনএ বলছি প্রোটিন না, টিআরএনএ কি করে, ট্রান্সফার আরএনএ অ্যামিনো অ্যাসিডের ভাণ্ডার থেকে এমআরএনএ এর নির্দেশ যেটা ক্যারি করেছিল সে অনুযায়ী প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড একটার পর একটা এনে রাইবোজোমে নিয়ে আসে। যাই হোক, এমআরএনএ এর নির্দেশ অনুযায়ী টিআরএনএ এর সহায়তায় প্রোটিন তৈরি করে। প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার জৈব রাসায়নিক পদার্থ বা জৈব অণু, এটি জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেহ প্রোটিন দ্বারা গঠিত। দেখো নেক্সট স্লাইড, স্বাভাবিক অবস্থায় রাইবোজোমে সাব ইউনিট গুলো পৃথক থাকে, কেবলমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। এই সময় রাইবোজোমে চারটি স্থান লক্ষ্য করা যায়, এটা এখানে দেখানো নেই, এটা যখন আমরা ট্রান্সলেশন করব, প্রোটিন সিনথেসিস করব তখন দেখব। চারটি স্থান লক্ষ্য করা যায়, এগুলো হলো অ্যামাইনো সাইল বা এ স্থান, পেপটাইডিল বা পি স্থান, নির্গমন বা ই স্থান এবং এমআরএনএ সংযুক্ত স্থান। অধিকাংশ ক্ষেত্রে দুইয়ের অধিক রাইবোজোম একটি এমআরএনএ সূত্র দ্বারা সংযুক্ত হয়ে পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। কেমিক্যাল স্ট্রাকচারটা দেখো, রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এবং আরএনএ, এদের অনুপাত প্রায় সমান সমান, 1:1। 70s রাইবোজোমে রয়েছে 2/3s, 16s, 23s, 16s এবং 5s মানে তিনটি আরএনএ অণু এবং 52 প্রকারের প্রোটিন অণু। অপরদিকে 8s রাইবোজোমে রয়েছে 28s, 18s এবং 5.8s ও 5s মানে চারটি আরএনএ অণু এবং 80 প্রকারের প্রোটিন অণু। এছাড়া এতে 2-3 ধরনের আরএনএ এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব আয়ন যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ ইত্যাদি থাকে। আদিকোষের রাইবোজোম রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপটোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে বলতে পারো ব্যাকটেরিয়া তো একটা জীব, তাকে যেহেতু ধ্বংস করে দিচ্ছে মানুষের জন্য তো ক্ষতি করতে পারে না, এটা আদিকোষের ব্যাকটেরিয়াটা আদিকোষ প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়, সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কিন্তু এই টেট্রাসাইক্লিন কিংবা স্ট্রেপটোমাইসিন মানব দেহের প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। ওকে, দেখো উৎপত্তি, আদিকোষে ডিএনএ থেকে উৎপন্ন হয়, ডিএনএ মানে আদি ক্রোমোজোম, কিন্তু প্রকৃত কোষে সাব ইউনিট দুটি পৃথকভাবে নিউক্লিয়াসের অভ্যন্তরে তৈরি হয় এবং পরে সাইটোপ্লাজমে চলে আসে। পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার আগ পর্যন্ত সাব ইউনিট পৃথক থাকে। ফাংশনটা দেখো, রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ, এটিই প্রধান কাজ, তাই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এটা এমসিকিউ মনে রাখবা, প্রোটিন ফ্যাক্টরি কোনটি, রাইবোজোম। প্রোটিন সংশ্লেষণের শুরুতে এমআরএনএ আদিকোষের 30s এবং প্রকৃত কোষের 40s সাব ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে, কে, এমআরএনএ। এরপর আদিকোষের 30s এর সাথে 50s মিলে 70s একক গঠন করে এবং প্রকৃত কোষে 40s এর সাথে 60s মিলে 80s একক গঠন করে এবং প্রোটিন সংশ্লেষণ শুরু হয়। এরা সাইটোক্রোম উৎপন্ন করে যারা কোষীয় শোষণে ইলেকট্রন পরিবহন করে, এটা প্ল্যান্ট ফিজিওলজি পড়লে তখন বুঝবা। গ্লুকোজের ফসফোরাইলেশন, এটাও প্ল্যান্ট ফিজিওলজিতে আছে, ফসফোরাইলেশন বললে বুঝবো ফসফেট সংযুক্তি। গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে সংগঠিত হয়। এমআরএনএ বিপাকের সংজ্ঞাটা গত ক্লাসে দিয়েছি, ভালো করে দেখে নিবা। এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক মানে প্রোটিন বিশ্লেষী, প্রোটিন ভাঙতে পারে এমন এনজাইমের যেকোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা দেয়। রাইবোজোমের কাজের মধ্যে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, এগুলো সব কোষীয় অঙ্গাণু, লাইসোজোম, প্লাজমা মেমব্রেন বা কোষের বাইরে ব্যবহার্য প্রোটিন
যুক্ত রাইবোজোম উৎপন্ন হয়। যুক্ত রাইবোজোম মানে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর সাথে যারা যুক্ত সেখান থেকেই। সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে ব্যবহার্য প্রোটিন মুক্ত রাইবোজোমে তৈরি হয়। মুক্ত রাইবোজোম বলতে কিছু রাইবোজোম সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোনো কোষীয় অঙ্গাণুর গায়ে থাকে না। যেমনটি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখতে পাই, ওরা হলো যুক্ত রাইবোজোম। তাহলে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে ব্যবহার্য প্রোটিন সমূহ উৎপন্ন হয় বা তৈরি হয় মুক্ত রাইবোজোম, অর্থাৎ যে ধরনের রাইবোজোম গুলো সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর নয়, মোটামুটি যা পড়েছি আশা করি বুঝতে পেরেছ। একটু খেয়াল করলে, কয়েকবার দেখলে এবং পড়লে বুঝতে পারবে, অসুবিধা হওয়ার কথা নয়। আমি মোটামুটি ব্যাখ্যা দিয়ে পড়ানোর চেষ্টা করেছি। ছোট একটা হোমওয়ার্ক দিচ্ছি, রাইবোজোমের ভৌত গঠন এবং কাজ লিখো। তার আগে বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টপ, লাভ, থ্যাংক ইউ ভেরি মাচ।